নেল্লোর স্টেশনের প্রতীক্ষালয়, আর এখন এখানেই প্রতীক্ষায় রয়েছে 28টি নিথর দেহ। এই 28টি নিথর দেহ যাদের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত, এর মধ্যে 12টি মৃতদেহ তাদের আত্মীয় স্বজন ইতিমধ্যে শনাক্ত করেছেন, এবং এক এক করে সেই 12টি মৃতদেহ তাদের আত্মীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে। এক এক করে সেই মৃতদেহগুলি আত্মীয়রা তাদের নিজের নিজের বাড়িতে নিয়ে যাচ্ছেন, কিন্তু 16টি মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। সেই মৃতদেহগুলি সরকারি হাসপাতালের মর্গে রেখে দেওয়া হবে, যাতে করে আত্মীয় স্বজনরা আরও একবার সুযোগ পান মৃতদেহগুলি শনাক্ত করার। যদি তারা তা করতে না পারেন, তাহলে পরে ডিএনএ পরীক্ষার জন্য মৃতদেহগুলি সরকারি হাসপাতালে সংরক্ষিত করা হবে। যারা পরিজনদের দেহ শনাক্ত করতে পেরেছেন সোমবার রাত পর্যন্ত, তাদের অনেকেই দেহ নিয়ে নিজের নিজের বাড়ি রওনা দিয়েছেন, কিন্তু অনেকেই জানেন না দেহ নিয়ে ফিরবেন কিভাবে। যেমন শ্রীনগরের মোহাম্মদ আশরাফ শাহ, তামিলনাড়ু এক্সপ্রেস দুর্ঘটনায় ভাই রিয়াজ আহমেদের মৃত্যু হয়েছে, নেল্লোর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে শূন্য দৃষ্টিতে এখন অসহায়ের মতন অগ্নিদগ্ধ কামরাটির দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে বাধ্য হচ্ছেন মোহাম্মদ আশরাফ, জানেন না শ্রীনগরের বাড়িতে ভাইয়ের দেহ নিয়ে ফিরবেন কিভাবে। ये है कि हमें डेड बॉडी लेनी थी यहाँ से कश्मीर श्रीनगर, तो वही प्रॉब्लम है कि डेड बॉडी कैसे ले जाएं। आयर यहाँ बता रहे हैं हम यहाँ आपको छोड़ देंगे, एयरपोर्ट पे छोड़ देंगे, मगर फिर अगर एयरपोर्ट पे उन्होंने रिफ्यूज किया कि हम डेड बॉडी को नहीं कैरी नहीं कर सकते, फिर तो फिर चेन्नई सेंट्रल से फिर प्रॉब्लम हो जाएगी। इस वजह से अगर यहाँ से कुछ श्योरिटी देते कि हम आपकी डेड बॉडी को वहां से लेके जाएंगे बाय टॉकिंग सिविल एविएशन, अगर कुछ हो जाता इनको आपस में कुछ बात कर देते तो फिर हम वी विल पे दैट, जो भी होगा हम उसके लिए देने के लिए तैयार हैं। मगर मसला ये है कि हमारी डेड बॉडी को और एक बंदे को या दो बंदों को वहां ले जाए। যদিও বিজয়ওয়াড়া ডিআরএম এই অভিযোগ খারিজ করে দিয়েছেন। We are there. We are sorting out. Look at everybody. We have whatever people have never taken the body. We are in the specials, just ambulance and vehicles and all that. They are being taken. And those who came on their own with the vehicle, we are paying for the vehicle also. এদিকে অন্ধ্র পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পর কয়েকজন যাত্রীর এখনো খোঁজ মেলেনি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নেল্লোর থেকে ক্যামেরায় ভগবান সার সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।